প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও দীপাবলি ও কালীপুজোর আনন্দে ভাটা পড়েনি করিমগঞ্জে। বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল দীপাবলি ও কালীপূজায়। দুর্গাপূজোর পর কালীপূজায় মেতে ওঠে সীমান্ত শহর করিমগঞ্জ। আলোর উৎসব দীপাবলি এবং শক্তি আরাধনায় দেবী কালীকে আহ্বান জানাতে করিমগঞ্জের প্রতিটি পুজো মণ্ডপে সাজসাজ রব পরিলক্ষিত হয়। একইভাবে করিমগঞ্জের ঐতিহ্যমণ্ডিত স্টেশন রোডের ইন্দিরা কলোনি ও শ্রীনগর কলোনির সার্বজনীন শ্রী শ্রী কালী পুজো, ইউথ কর্নার, জিমনাসিয়াম ক্লাবের পুজোর আয়োজন চোখে পড়ার মতো। সোমবার সন্ধে ছটায় জাঁকজমকপূর্ণভাবে পুজোর মণ্ডপ উদ্বোধন করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন বিধায়ক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, করিমগঞ্জ পুরসভার সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব, পুজো কমিটির সভাপতি রাজু সরকার সহ পুজো কমিটির অন্য সদস্যরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মণ্ডপের বুর্জ খলিফার আকর্ষণ নিয়েও নিজেদের মত ব্যক্ত করলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সকলকে প্রিয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। মা কাছার প্রার্থনা করব সকলের জীবন আলোকময় হয়, আনন্দময় হয়, এই প্রার্থনা করছি। আজকে আমাদের ইউথ কর্নার জিমনাসিয়াম ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই পূজামণ্ডলীর সবার পক্ষ থেকে সর্বপ্রথমে করিমগঞ্জ জেলা তথা বরাক উপত্যকার সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম নিবেদন করছি। বিশেষ করে যেভাবে আমাদের ক্লাবের কার্যকর্তারা অনেক দিন ধরে প্রয়াস চালিয়ে যাচ্ছেন যাতে সুন্দরভাবে আমরা একটা সুন্দর পূজা করতে পারি, এবং বিশেষ করে এখানের মধ্যে একটা এই প্যান্ডেলের অনেক নাম আছে করিমগঞ্জ জেলার মধ্যে। তো দুদিন ধরে আমরা বর্ষার যে অবস্থা, সাইক্লোন যেটা বর্তমানে আসবে আসবে ভাব, তার মধ্যে দুদিন ধরে কোনো সময় পাওয়া যাচ্ছে না যে কাজটা সম্পন্ন করার। তার মধ্যেও আমরা আমাদের এখানে যারা প্যান্ডেলের যে কাজে আছেন ওনারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আশা করি আরও আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কাজ শেষ হবে। তাই বিশেষ করে ক্লাবের সব সদস্যদের পক্ষ থেকে আমরা সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার ঘরে আজকের এই দীপাবলির পুণ্য লগ্নে সবার ঘর উজ্জ্বল হোক, সবার ঘরে সুখ শান্তি বর্ধিত হোক, এই কামনা রেখে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এই প্যান্ডেলের একটা আকর্ষণ রয়েছে, এ নিয়ে আপনি কী বলবেন? এটাই এই প্যান্ডেলের যে আকর্ষণ, যেটা এটা আমাদের দুবাই যে বুর্জ খলিফা যে একটা মানে টাওয়ার, যেটা এই টাওয়ারটা এখানের মধ্যে ওইটার প্রতিকৃতি এখানের মধ্যে তুলে ধরার প্রয়াস চালানো হচ্ছে, কিন্তু আমাদের ডেকারেটার্স মানে যারা কার্যকর্তা ওনারা ঠিকমতো কাজ করতে পারছেন না বর্ষার জন্য। আশা রাখি আর এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং আগামী কল্লোর থেকে সবার জন্য প্যান্ডেল ওপেন করে দেওয়া হবে।